এই ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডের উপলক্ষে আমি বলতে চাই যে এটা কিন্তু একটা খুব কমন ডিজিজ, আমরা এটা হয়তো অতটা গুরুত্ব দিই না, কারণ হচ্ছে আমাদের জন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট এগুলোর ওপরেই আমরা পুরো ইন্টারেস্ট দিই। বাট 40 বছরের উপরে কিন্তু অস্টিওপোরোসিস, যেটা হাড় নরম হয়ে যা আমরা বলি, যার জন্য প্রবলেম হয়, যন্ত্রণা হয়, ফ্র্যাকচার হয়, সেটা কিন্তু দুজনেই, মহিলা আর পুরুষ দুজনদেরই কিন্তু 40 বছরের পরে খুবই প্রেভেলেন্ট। ইন্ডিয়ায় এটা খুব কমন হয়ে গেছে, তো এটার প্রিভেনশনটা খুব জরুরি, যাতে পরবর্তীকালে কোনো ফ্র্যাকচার, নেক ফিমার বা স্পাইনের ফ্র্যাকচার এগুলো না হয়, যাতে আমাদের সামান্য জীবনযাপনে খুব প্রবলেম আসে। তার জন্যে আমাদেরকে হেলদি ডায়েট, গুড ইনটেক অফ ক্যালসিয়াম, ভিটামিন ডি, নো স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইন লিমিটেড ইনটেক্স নিতে হবে। তো আপনাদের যদি কোনো এক্সট্রা প্রিভেনশনের জন্যে কনসালটেশন লাগে, অথবা আপনাদের যদি মনে হয় যে অস্টিওপোরোসিস অলরেডি এফেক্টেড অ্যান্ড আপনারা চিকিৎসার জন্য আসতে চান, তাহলে মানিপাল মুকুন্দপুরে আমরা রোজই আছি, আপনারা এসে এখানে চিকিৎসার ব্যবস্থা নিতে পারেন।